Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. Our Bongo Pathsala, aajke class amra start korbo chumbok, okay? So basically chumbok ami tomader already first chapter complete korechi, mane first ta onektai complete korechi, okay? Page number 43 porjonto jekhane amra last porechhilam je akorshoner theke bikorshoni hocche, jekhan theke basically amra ekti chumbok ebong chumbok podarther moddhe parthokyo korte pari, okay? So now এবার এখান থেকে আমরা চলে আসবো হাতে কলমে 6 ওকে এখানে বেসিক্যালি যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ওকে তো কোন একটা ক্লাস হয় তো আমি এগুলো তোমাদের দেখাবো এক এক করে তো আজকের মত আমরা হচ্ছে এখান থেকে পড়া শুরু করব ওকে তো আরো একটা জিনিস বলে রাখি যে এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যে কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে কোন একটা মানে এর পরের ক্লাসে বেসিক্যালি হচ্ছে ডিসকাস করব এবং তারপরে বেসিক্যালি আমরা চলে যাব পরের অধ্যায়ে ওকে তো চলো শুরু করা যাক তো দেখো কি বলেছে হাতে কলমে 6 এখানে একটা ছবি দেওয়া আছে ছবিটা খুব ভালো করে তোমরা বুঝতে পারছো যে একটা চুম্বক আছে এবং একটি দণ্ড চুম্বক এবং দণ্ড চুম্বকের বেসিক্যালি হচ্ছে নর্থ এবং সাউথ দুটো পোল হয় এবার এই নর্থ আর সাউথ পোলের ক্ষেত্রে আমরা যে কোনো একটা পোল নিতে পারি সেক্ষেত্রে চুম্বক পদার্থ মানে এখানে যদি আমরা লোহার পেরেকের টুকরো যদি এরকম ভাবে ইউজ করি তাহলে দেখবো একটা পেরেকের টুকরোর সাথে আর একটা পেরেকের টুকরো এইভাবে জুড়ে জুড়ে আছে ঠিক আছে কিন্তু একইভাবে একই জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার ক্ষেত্রে যে একটি পেরেক দ্বারা অপর একটি পেরেক কি হচ্ছে আকর্ষণ হচ্ছে কিন্তু এটা যদি আমরা চুম্বক ছাড়া যদি শুধুমাত্র দুটো পেরেককে নিয়ে করি দেখবো সেটা কোনোরকম ভাবে একটি পেরেক অপর একটি পেরেককে আকর্ষণ করছে না তাই তো তো এটা আমরা বুঝতে পারছি তো এখানে বেসিক্যালি কি হচ্ছে এই দুটো চুম্বক পদার্থ এদের মধ্যে চুম্বক ধর্ম নেই সেই কারণে এরা একে অপরকে আকর্ষণ করছে না কিন্তু যখনই একটি পেরেক হচ্ছে একটি চুম্বকের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে ক্ষণিকের জন্য চুম্বক যে ধর্ম সেটা প্রকাশ পাচ্ছে ওকে তো যার ফলে হচ্ছে এরকম একটা প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে ঠিক আছে যার ফলে এটা হচ্ছে এবং এটা হচ্ছে না ওকে তো এখান থেকে বেসিক্যালি পুরো টেক্সটটা তোমরা পড়ছো এক এক করে দেখো দণ্ড চুম্বক সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পেরেকটা আকর্ষণ ক্ষমতাও চলে যায় যেটা আমি বললাম যে যেহেতু হচ্ছে প্রথম পেরেকটা দণ্ড চুম্বকের সাথে মানে একটা যুক্ত থাকে তার ফলে তার মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয় ঠিক আছে ক্ষণিকের জন্য কিন্তু যদি যখনই হচ্ছে দণ্ড চুম্বক সরিয়ে নেওয়া হবে তার মধ্যে কিন্তু আকর্ষণ বল থাকবে না ক্লিয়ার তো যে কারণে নিশ্চয়ই দণ্ডচুম্বক এখানে এই লাইনটা পড়ো নিশ্চয়ই দণ্ডচুম্বকটার জন্যই প্রথম পেরেকটা দ্বিতীয় পেরেকটার আকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছিল ওকে তো এটা পুরোটা পড়লে টেক্সটটা বুঝতে পারবে যেটা আমি বললাম অ্যাকচুয়ালি সেটাই ঠিক আছে তারপরে দেখো এখানে একটা ভালো পয়েন্ট দিয়েছে দণ্ডচুম্বকের প্রভাবে প্রথমে পেরেকটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় তাহলে প্রথমে পেরেকটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে বলা হয় চুম্বক আবেশ তাহলে চুম্বক আবেশ কাকে বলা হয় বেসিক্যালি দণ্ড চুম্বক বা চুম্বকের প্রভাবে ঠিক আছে এটা শুধুমাত্র যে দণ্ড চুম্বকের ক্ষেত্রে হবে এমনটা নয় যে কোনো চুম্বকের ক্ষেত্রে তো চুম্বকের প্রভাবে প্রথম পেরেকটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় একেই বলা হয় চুম্বক আবেশ ওকে আচ্ছা এখানে তারপরে দেখো আবেশের ফলে চুম্বকে পরিণত হওয়া প্রথম পেরেকের প্রভাবে দ্বিতীয় পেরেকটিও চুম্বকত্ব আবেশিত হয় তার প্রভাবে তৃতীয় পেরেকটি চুম্বকে পরিণত হয় এভাবেই পেরেকের চেনটা তৈরি হয়েছিল ওকে এইবার একটা ভাইটাল কোয়েশ্চেন আসছে এখান থেকে যেটা হচ্ছে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে এবং এটাকে আমরা বইতে দাগ দেবো ওকে দেখো চুম্বক যখন কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে তার আগে ওই চুম্বক পদার্থকে আবেশিত করে চুম্বকে পরিণত করে ঠিক আছে তাহলে যখন একটি চুম্বক অপর একটি চুম্বক পদার্থকে আকর্ষণ করে তার আগে কী করে সেই পদার্থটাকে আবেশিত করে ঠিক আছে আবেশিত করে চুম্বকে পরিণত করে তাই বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ হয় তো এখান থেকে একটা কোয়েশ্চেন উঠিয়ে দিয়ে দেয় যে আকর্ষণের পূর্বে আবেশ হয় এর সাপেক্ষে যুক্তি দাও ওকে বা হচ্ছে সেক্ষেত্রে আমরা এই পেরেকের উদাহরণটা দিতে পারি পেরেক নিয়ে যেটা হলো ওকে বা একইভাবে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে আকর্ষণের পূর্বে ঠিক আছে ড্যাশ হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে আকর্ষণের পূর্বে চুম্বকের আবেশ বা চুম্বক আবেশ তৈরি হয় ক্লিয়ার চলে আসি আমরা এবার নেক্সট হাতে কলমে সাথে দেখো এখানে হচ্ছে একটা ছবি দিয়েছে ছবি তিনটে হচ্ছে লক্ষ্য করো প্রথমে একটা গোটা চুম্বক তার হচ্ছে একটা নর্থ আছে একটা সাউথ আছে একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে এটা আমরা জানি হয়ে থাকে কিন্তু যখনই এই একটি চুম্বককে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো তখন সেই প্রত্যেকটা ভাগেরও কিন্তু আবার নর্থ সাউথ বলে দুটো পোল তৈরি হবে একটা নর্থ ওকে আর একটা তৈরি হবে সাউথ ওকে তারপরে একইভাবে এই চুম্বকটাকে আবার তুমি ভেঙে দাও বা এই তিন নম্বর যেটা নীল কালারের দেখতে পাচ্ছ সেটাকে ভেঙে দাও তার মধ্যেও কিন্তু প্রত্যেকটা ছোট অংশের একটা নর্থ পোল সৃষ্টি হবে একটা সাউথ পোল সৃষ্টি হবে এবং এটার কারণ আমরা এর আগে পড়েছিলাম যে এটার কারণ হচ্ছে যেহেতু আমাদের পৃথিবী উত্তর এবং দক্ষিণ দুটো গোলার্ধ আছে এবং সেই কারণে চুম্বক মানে পৃথিবী নিজেই যেহেতু একটা ভীষণ বড় একটা চুম্বক সেই কারণে প্রত্যেকটা চুম্বক পদার্থের মধ্যেও কিন্তু নর্থ এবং সাউথ দুটো পোল তৈরি হয় এবং যে দুটো পোল হচ্ছে সব সময় পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুকে হচ্ছে ইন্ডিকেট করে ওকে তো স্টুডেন্ট বেসিক্যালি এইটা ক্লিয়ার তোমাদের এবার আলাদাভাবে শুধু একটা চুম্বক মেরুর অস্তিত্ব সম্ভব নয় তাহলে আলাদাভাবে যেমন শুধুমাত্র নর্থ পোল বা শুধুমাত্র সাউথ পোল সম্ভব নয়
তো এটা আমরা আগেই জেনেছি। এখান থেকে আমাদের চুম্বকের যে ধর্ম সেগুলো একটু খেয়াল রাখতে হবে। এক নজরে চুম্বকের বিভিন্ন ধর্ম কি কি আছে। চুম্বকের আকর্ষণ ধর্ম, এটা আমরা প্রথম থেকেই দেখে আসছি। দিক নির্দেশক ধর্ম, যে মানে উত্তর দক্ষিণে মুখ করে থাকে, তো এটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম। তারপরে আছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তো এটা হচ্ছে, এটাকেও আমরা হচ্ছে দেখেছিলাম কোনো একটা প্র্যাকটিস, মানে এখানে যে হাতে কলমেগুলো আছে তার মধ্যেই, তাই না। তারপরে দেখেছি আবেশী ধর্ম, মানে চুম্বকের হচ্ছে আকর্ষণের পূর্বে আবেশ হয়, তাই না। তারপরে আছে আগে আবেশ পরে আকর্ষণ, তো এটাকেও আমরা পড়লাম। তারপরে চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে, চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে, আমরা জানি একটা নর্থ একটা সাউথ, তাই তো, প্রত্যেকটা চুম্বকের ক্ষেত্রে। সেটাকে তুমি যতই টুকরো টুকরো করো, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটি নর্থ এবং একটি সাউথ, দুটো পোল তৈরি হবে, ওকে, মানে দুটো মেরু তৈরি হবে। একক মেরুর অস্তিত্ব নেই, মানে চুম্বকের শুধুমাত্র যে নর্থ পোল থাকবে বা কোনো একটা চুম্বকের শুধু সাউথ পোল থাকবে এমনটা কিন্তু এরকম কোনো অস্তিত্ব নেই, ওকে। তো দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটা চুম্বকের ধর্ম, এবং এটা কিন্তু হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, যে চুম্বকের ধর্ম কি, ঠিক আছে, বা এর মধ্যে যে কোনো চুম্বক দিয়ে হচ্ছে দেখানো যেতে পারে, ক্লিয়ার। তো এইবার আমাদের এখানে দেখতে হবে পৃথিবী নিজেই কি একটি চুম্বক। এখানে হচ্ছে কোয়েশ্চেন যে পৃথিবী নিজেই কি তাহলে একটি চুম্বক। তো এখানে একটি ঝুলন্ত দণ্ড চুম্বক উত্তর দক্ষিণ মুখ করে আছে, ঠিক আছে, পকেটে অন্য একটি টুকরো নিয়ে, পকেটে অন্য একটি চুম্বক নিয়ে তোমার বন্ধু যদি ওই ঝুলন্ত চুম্বকটির সামনে গিয়ে দাঁড়ায় তাহলে কি হবে। ঝুলন্ত চুম্বকটি কি উত্তর দক্ষিণে মুখ করে থাকবে? তাহলে অবশ্যই নয়, কারণ যখন তার কাছাকাছি আসবে যদি সমমেরু হয় সেক্ষেত্রে কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। আবার যদি বন্ধুর পকেটে যে চুম্বকটা আছে সেটা যদি বিপরীত মেরু হয় তাহলে কি করবে, তারা পরস্পরকে আকর্ষণ করবে, তাই না। দেখো এবার এখান থেকে আমাদের যেটা হচ্ছে আমরা পড়লাম সেটা বুঝতে পারলাম যে পৃথিবী নিজেই হচ্ছে একটি দণ্ড চুম্বকের মতো হয়ে কাজ করে, এবং চুম্বকের যে ধর্মগুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা চুম্বক পদার্থের মধ্যে বা প্রত্যেকটা চুম্বকের মধ্যেই কিন্তু এগুলো বর্তমান। এবার পৃথিবী নিজেই যে একটা চুম্বক তার সাপেক্ষে আমাদের বেশ কিছু উদাহরণ যখন আমরা দেখবো তখন সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো দেখো এই ছবিটা লক্ষ্য করো, পৃথিবীর যেহেতু দুটো পোল হয়, আমরা আগেই বলেছি একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল, তাই তো। তো সেই অনুযায়ী হচ্ছে চুম্বকেরও দুটো পোল হয় এবং চুম্বক সবসময় এই দিকেই হচ্ছে ডিরেকশন করে রাখে, ওকে। তারপরে দেখো এখান থেকে, তো এখানে লক্ষ্য করো তড়িৎ চুম্বক, তো তড়িৎ চুম্বকের ক্ষেত্রে মানে কিভাবে তড়িৎ চুম্বক তৈরি করা যেতে পারে, এর বিভিন্ন ব্যবহার আছে, তখন সেটা আমাদের মানে এটাকে বুঝে গেলে তখন বুঝতে পারবে যে কিভাবে সেই সব জায়গায় এটাকে কাজে লাগানো হয়। তো দেখো এক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা লোহার টুকরো মা যেগুলো হচ্ছে বেসিক্যালি চুম্বক পদার্থ, সেই ধরনের কিছু একটা আমরা নিতে পারি, নিয়ে তার গায়ে যদি আমরা মানে ভালো করে যদি মোটা তামার তার বা তামার তার যদি ভালো করে পেঁচাই তাহলে একটা জিনিস দেখতে পারবো, মানে পেঁচিয়ে তার হচ্ছে নেগেটিভ প্রান্তকে একটি ব্যাটারির সাথে এবং পজিটিভ প্রান্তকে একটি ব্যাটারির সাথে এইভাবে যদি যুক্ত করে দিই তাহলে দেখতে পাবো এটা একটি চৌম্বক পদার্থ থেকে চুম্বকে পরিণত হয়ে গিয়েছে, ওকে। তাহলে এটা প্রথমে কি ছিল, একটি লোহার টুকরো, যেটাকে আমরা বলছিলাম যে চৌম্বক পদার্থ, কিন্তু যখনই এটাকে মধ্যে থেকে আমরা হচ্ছে তড়িৎ প্রবাহিত করা শুরু করলাম তখন সেটা হয়ে গেল চৌম্বক, ওকে। তো এবং তখন এর মধ্যে নর্থ এবং সাউথ দুটো পোল হচ্ছে তৈরি হয়ে গেল, ক্লিয়ার। এবার যদি আমরা একটি চুম্বক শলাকা এর কাছে নিয়ে আসি, যখনই এর দুটো মেরু হচ্ছে এক হয়ে যাবে মানে সমমেরু হয়ে যাবে, তখন কি হবে, এটা চুম্বক শলাকাটাকে কি করবে, বিকর্ষণ করবে, যার ফলে চুম্বক শলাকাটা সরে আসবে, বোঝা গেল। এবং এই সাউথ পোলটা যখন এইখানে চলে আসবে তখন কিন্তু আকর্ষণ করবে, বা এদের যে আকর্ষণ সেটা পরস্পরকে কাছাকাছি ধরে রাখবে, বোঝা গেল। এবার এখানে একটা কোয়েশ্চেন মতো দিয়েছে, কি বলেছে দেখো, তাহলে কি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে লোহার দণ্ড চুম্বকে পরিণত হয়েছিল? এটা হচ্ছে হ্যাঁ, এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে, যেহেতু এখানে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক উৎপন্ন হলো সেই কারণে একে বলা হয় তড়িৎ চুম্বক, ওকে। বোঝা গেল যে কিভাবে একটি চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা যেতে পারে বা কিভাবে তড়িৎ চুম্বক হচ্ছে তৈরি করা যেতে পারে, ক্লিয়ার। তো স্টুডেন্ট এবার আমাদের এখানে দেখতে হবে চুম্বক এবং তড়িৎ চুম্বকের ব্যবহার, ওকে। তো চুম্বক আর তড়িৎ চুম্বকের ব্যবহার কোথায় কোথায় হয়ে থাকে, দেখো এটা হচ্ছে নৌ কম্পাস, যেটা হচ্ছে সাধারণত নাবিকদের কাছে থাকতো আগেকার সময়, ওকে। এটা হচ্ছে নৌ কম্পাস, এখানে একটি চুম্বক লাগানো থাকতো, বোঝা গেল। সমুদ্রবক্ষে দিক নির্ণয় মানে নির্দেশের জন্য নাবিকরা নৌ কম্পাস ব্যবহার করেন, ওকে। এতে একটা শুক্রাগ্র ধাতব দণ্ডের ওপর একটা চুম্বক শলাকা বসানো থাকে, তো একটি মানে এটা খুব পাতলা একটা দেখতে পাচ্ছ ধাতব দণ্ড, তার উপর কি থাকে, চুম্বক শলাকা বসানো থাকে। তো এটা সাধারণত নর্মালি নর্থ এবং সাউথ পোলকে হচ্ছে সবসময় ইন্ডিকেট করে, বোঝা গেল। তারপরে আর কি কি আছে দেখো, ভিডিও অডিও বা ভিডিও ক্যাসেটের মধ্যে যে প্লাস্টিকের টেপ থাকে, মানে ঠিক এইটার কথা বলা হয়েছে, ঠিক আছে, যে টেপ থাকে তার উপরে হচ্ছে চুম্বকিত পদার্থের আস্তরণ দেওয়া থাকে। তো এইটা আমরা অনেকেই দেখেছি ছোটবেলায় যে আমাদের হচ্ছে ক্যাসেটে গান চলতো, তো এই ধরনের তার মধ্যে রিল থাকতো, এই রিলের কিন্তু অ্যাকচুয়ালি এর উপরে হচ্ছে চুম্বকের একটা আস্তরণ দেওয়া থাকে, ফলে এগুলো সহজে জড়িয়ে যায় না, ওকে। তারপরে দেখো এটিএম বা অটোমেটেড টেলার মেশিন, এটিএম এর ফুল ফর্ম, কার্ডে ও ক্রেডিট কার্ডে চুম্বকিত স্ট্রিপ থাকে, ঠিক আছে।
কম্পিউটার হার্ড ডিস্কে, এগুলো হচ্ছে প্রত্যেকটা পড়ছো যে কম্পিউটার হার্ড ডিস্কে হচ্ছে চুম্বকের ব্যবহার করা হয়। তাছাড়া যেগুলো তোমাকে সব থেকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে চুম্বক হচ্ছে ব্যবহার করা হয়, চোখের ভিতর থেকে লোহার চূর্ণ বের করার জন্য। কখনো যদি লোহার কিছু বা এই ধরনের ধাতব কিছু চোখে পড়ে যায় তাহলে, বা সেটা যদি খুব সূক্ষ্ম ছিদ্র হয়, সেক্ষেত্রে কিন্তু তড়িৎ চুম্বককে ব্যবহার করে সেই লোহার যে ছোট টুকরো সেগুলোকে হচ্ছে বের করে আনা হয়। ওকে, এছাড়া আর কোথায় ইউজ করা হয় দেখো, লাউড স্পিকার ইউজ করা হয়, সাইকেলের ডায়নামোতে ইউজ করা হয়, ইলেকট্রিক মিটার ইউজ করা হয়, বা আমাদের যে ইলেকট্রিক ফ্যান তার মধ্যে ইউজ করা হয়, ফ্রিজের দরজা ইউজ করা হয়, ইলেকট্রিক কলিং বেলে ইউজ করা হয়, ইলেকট্রিক মোটরে ইউজ করা হয়। ওকে, তো বেসিক্যালি এগুলো তোমরা প্রত্যেকেই দেখেছো, এটা হচ্ছে কম্পিউটার হার্ড ডিস্ক, এটা হচ্ছে আমাদের কলিং বেল। ওকে, তো বেসিক্যালি এগুলো প্রত্যেকটাই তোমরা কম বেশি দেখেছো, তাই তো? তারপরে আচ্ছা দেখো, লাউড স্পিকার, তারপরে আমরা যে স্পিকার যেখানে গান শুনি সেখানে, ঠিক আছে, টিভি, রেডিও, কম্পিউটার হার্ড ডিস্ক, ওকে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু কম বেশি চুম্বক ব্যবহার করা হয়। এছাড়াও কিন্তু দেখবে পোর্ট বন্দর, মানে যেসব বন্দর জায়গা যেখানে হচ্ছে বাইরের বিভিন্ন মাল আসে, সেখানেও কিন্তু চুম্বককে কাজে লাগিয়ে বা তড়িৎ চুম্বককে কাজে লাগিয়ে বিভিন্নভাবে হচ্ছে ভারী ভারী ধাতব বা বিভিন্ন ভারী ভারী বস্তুকে কিন্তু এক জায়গা থেকে তুলে অপর জায়গাতে হচ্ছে স্থানান্তরিত করা হয়, এবং এটা চুম্বকের ফলে অনেক ইজিলি পুরো কাজটা হচ্ছে হয়ে যায়। বোঝা গেল? তো স্টুডেন্ট, এবার আমাদের একটু দেখতে হবে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চুম্বক ক্ষেত্রে ভূমিকা। চুম্বকের জন্য জীবের যে মানে জৈবনিক যে ক্রিয়া, জীবের যে শারীরবৃত্তীয় ক্রিয়া, তার কি কি ভূমিকা আছে। দেখো, জীবজগৎকে ধরে রেখেছে যে পৃথিবী, সে নিজেই একটা বিশাল চুম্বক, এটা আমরা আগেই পড়ে এসেছি। এবার এখানে আমরা বিভিন্ন কিছু দেখবো, যেমন হচ্ছে ভূ চুম্বকের হচ্ছে বলরেখা, মানে উত্তর আর দক্ষিণ মেরুকে হচ্ছে এইভাবে একটি বলরেখা দিয়ে হচ্ছে এইভাবে যুক্ত করে রেখেছে। বোঝা গেল? ভূচুম্বকের বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। আমরা পরিযায়ী পাখিদের কথা জানি, পরিযায়ী কিছু কচ্ছপও আছে, তারা পৃথিবীর চুম্বক বলরেখা অনুসরণ করে আদি বাসভূমি থেকে শীতে পাড়ি দেয় এমন কিছু নির্দিষ্ট অঞ্চলে যেখানে গরম তুলনামূলকভাবে বেশি, আবার শীতের শেষে এভাবেই উৎসে ফিরে আসে। বোঝা গেল? তাহলে আমরা হচ্ছে অনেক সময় দেখেছি যে আমাদের চিড়িয়াখানায় বেশ কিছু পাখি, পরিযায়ী পাখি, যারা শীতকালে চলে আসে, ঠিক আছে, কেন চলে আসে? কারণ তারা যে জায়গাটায় হচ্ছে বসবাস করতো সেই জায়গাতে হয়তো তখন ঠান্ডা পড়ে গেছে, এবং সেখানের নর্মাল যে টেম্পারেচার, ঠিক আছে, আমাদের নর্মাল এখানে হচ্ছে মানে আমাদের আলিপুর চিড়িয়াখানা বা এই ধরনের জায়গায় নর্মাল আমাদের শীতকালে টেম্পারেচার কত থাকে, 15, মানে 10-এ আসে না, 15, 16, 14 এরকম থাকে। কিন্তু যে জায়গায় এই পাখিগুলো বাস করে সেইখানে শীতকালে কিন্তু টেম্পারেচার 0 বা মাইনাস এরকম চলে যায়, যার ফলে সেখানে এদের থাকাটা পসিবল হয় না, এখানে সম্ভব হয় না। সেই কারণে এরা কি করে, এদের এই ধরনের টেম্পারেচার, মানে এরা যে টেম্পারেচারে থাকতে পছন্দ করে, 10 থেকে 12 ডিগ্রি বা 15 ডিগ্রি এর আশেপাশে, এই টেম্পারেচার যুক্ত যেসব জায়গা আছে সেখানে চলে আসে। যার ফলে তারা কিভাবে আসে, মানে নাহলে তো তারা দিকভ্রষ্ট হয়ে যেতে পারতো, অন্য জায়গায় চলে যেতে পারতো, তাই না? এগুলো হতো, কিন্তু তারা প্রত্যেক বছর কিন্তু দেখবে চিড়িয়াখানায় এই টাইমটাতে পাখি আসে, মানে শীতকালে, এই সময় বলতে আমি আজকের ডেটের কথা বলছি না, শীতের সময়। কেন আসে? কারণ সেই পরিবেশটা বা সেই পাখিগুলোই কিন্তু আসে নির্দিষ্ট। বোঝা গেল? এবং হয়তো তাদের প্রজাতির সংখ্যা বেড়ে হচ্ছে, আরো বেশি আসে, কিন্তু আগে যারা আসতো তারাই আসে। বোঝা গেল? তাহলে কেন আসে, কারণ বা কিভাবে আসে, তার কারণ হচ্ছে তাদের যে সিক্স সেন্স, প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে সিক্স সেন্স, মানুষ ছাড়া মোটামুটি কুকুর বা বিভিন্ন পশু পাখি এদের মধ্যে কিন্তু সিক্স সেন্স বা সিক্স অর্গান কাজ করে, ঠিক আছে, সিক্স সেন্স অর্গান, তো যে কারণে এরা বুঝতে পারে, এবং এই চুম্বকের যে বলরেখা যেটা এরা অনুভব করে তার মাধ্যমে এরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসে, আবার যখন এখানে গরম চলে আসে তখন তারা এই প্রান্ত থেকে অপর প্রান্তে খুব ইজিলি হচ্ছে ফিরে যেতে পারে। ওকে, ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় গঠিত হয়, ওকে, যার এক একটিকে বলা হয় ভ্যান এবং অ্যালেন বিকিরণ। ওকে, এবার এই যে বলয় দুটো তৈরি হয় সেখানে বেসিক্যালি কী হয়, এখানে আমরা মানে এটাকে যদি আমরা একদম ছোটোবেলা থেকে যেগুলো পড়ে এসেছি সেগুলোর সাথে যদি মনে করি, তাহলে এগুলোকে বলা হয় মেরু জ্যোতি, একটাকে বলা হয় অরোরা অস্ট্রালিস, আর একটাকে বলা হয় অরোরা বেরিয়ালিস। ওকে, তো বেসিক্যালি একটা উত্তর গোলার্ধে দেখা যায় আর একটা দক্ষিণ গোলার্ধে দেখা যায়, এটা আমরা 6-এ পড়ে এসেছি আমাদের ভূগোল বইতে, তাই তো? তো এইগুলো হচ্ছে হয় মেরু জ্যোতি। কেন হয়? কারণ হচ্ছে মহাজাগতিক বিভিন্ন রশ্মি আছে যারা এসে ক্রমাগত মানে আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে, এবং এগুলো যেহেতু প্রত্যেকেই তড়িৎ যুক্ত কণা, ওকে, ফলে ভূ যে চুম্বক ক্ষেত্র আছে আমাদের পৃথিবীর, যে চুম্বক ক্ষেত্র যেটা আমরা হচ্ছে একটু আগে ছবির মাধ্যমে দেখলাম, এখানটায় লক্ষ্য করো, এই যে ছবির মাধ্যমে আমরা দেখলাম, তো এখানে এসে যখন ধাক্কা খায় তখন কিন্তু এরা এই গোলার্ধে হচ্ছে এই ধরনের হচ্ছে একটা রেখা তৈরি করে, ঠিক আছে, একটা আলো সৃষ্টি করে, যাকে বলা হয় অরোরা অস্ট্রালিস আর অরোরা বেরিয়ালিস। তো এতটা ক্লিয়ার তোমাদের কাছে? এইবার আমরা চলে আসছি একদম লাস্ট পয়েন্ট, বলে দিয়েছে পায়রার খুলি। দেখো, পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে একটা খুব ছোট্ট কালো গঠন আছে, এর মধ্যে ম্যাগনেটাইট নামক এক ধরনের চুম্বকত্ব বস্তু আছে। বোঝা গেল? ঘরে ফেরা পায়রারা মেঘলা অন্ধকার দিনে কোনো পরিচিত চিহ্ন না দেখতে পেলেও ঠিকঠাক ঘরে ফিরে আসে। বোঝা গেল? কেন আসে? কারণ এদের যে চুম্বক, বলা হলো যে এদের মস্তিষ্কের
মাঝে একটা ছোট্ট কালো অংশ আছে যেটাকে ম্যাগনেটাইট বলা হয়। এটা কিন্তু কি করে, ওই জায়গায় মানে এদেরকে যখন এরা অনেক উঁচু আকাশ থেকেও যখন হচ্ছে এদের ঘরকে বা এদের বাসস্থানকে যখন দেখতে পায় না, তখন কিন্তু এর মাধ্যমে, ঠিক আছে, মানে এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে বা এই চুম্বক ক্ষেত্রের মাধ্যমে তারা কিন্তু তাদের নিজস্ব জায়গাকে হচ্ছে খুঁজে নিতে সক্ষম হয়। বোঝা গেল? তো এগুলো হচ্ছে বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস যেগুলো হচ্ছে সাধারণত চুম্বক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে হচ্ছে জীবজগতে বিভিন্ন ধরনের বা আমাদের পুরো পৃথিবীতে বিভিন্ন ধরনের হচ্ছে ক্রিয়াকর্ম হয়ে থাকে। ওকে, তো আই হোপ আজকের ক্লাস পুরোটা তোমরা বুঝতে পারলে, এবং তোমাদের যেগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আসতে পারে সেগুলো আমি অলরেডি আগে হচ্ছে ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে, এবং প্রত্যেকটা আমি যেখান থেকে যা যা দাগ দিতে বলেছি শুধু সেইগুলো দাগ দাও। আর এখান থেকে হচ্ছে ব্যবহার থেকে মোটামুটি 4 থেকে 5টা ব্যবহার মুখস্থ রেখো, চুম্বক ও তড়িৎ চুম্বকের ব্যবহার, কারণ এটা মোটামুটি সবসময় কোয়েশ্চেন চলে আসে। ওকে, আর বাকি হচ্ছে যা যা দাগিয়েছি তো সেগুলো তো তোমরা দেখছোই, সেগুলো একটুখানি পড়ে নিও নিজেরা বইতে, এবং তারপরে এর পরের ক্লাসে আমরা হচ্ছে এখান থেকে যা যা কোয়েশ্চেন অ্যান্সার হতে পারে সেগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো চলো আজকের মতো, টাটা।